হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নতুন একটা কাজের খবর নিয়ে চলে এলাম আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে কমেন্ট করছেন যে রেলের ওয়ার্কশপের কাজের খবর নিয়ে আসুন তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রেলের ওয়ার্কশপের কাজের খবর রয়েছে এইট পাস থেকে আইটিআই গ্র্যাজুয়েট প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এখানে আপনি প্রতি মাসে কত হাজার টাকা বেতন পাবেন জব লোকেশন কোথায় রয়েছে কত বয়সীমা চা হয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য এবং এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তো ইন্টারভিউ ডেট কবে রয়েছে এবং কিভাবে সরাসরি আপনি এখানে অ্যাপ্লাই করবেন সব কিছু বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে সবার আগে কিন্তু আপনি ফ্রি কাজের খবর পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওতে একসাথে দুটি লোকেশনের রেলের ওয়ার্কশপের কাজের খবর রয়েছে বিরাট সুযোগ রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য যারা চাইছেন এখানে চাকরি করবেন ভিডিওটিকে মন দিয়ে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকুন যদি আপনি এখানে চাকরি পেতে চান চাকরি করতে চান তো এখানে প্রথমে রয়েছে যে লোকেশানটি সেটি হচ্ছে দানকুনি দানকুনি লোকেশনের জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে আইটিআই ফিটার অ্যান্ড ডিপ্লোমা মেকানিক্যাল ফ্রেশার্স হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এখানে ডিউটি করতে হবে আট ঘন্টা করে শিফটিং ডিউটি থাকবে এখানে জব লোকেশন দানকুনি এখানে স্যালারি প্যাকেজ রয়েছে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা প্রতি মাসে ফ্রেশার্সদের জন্য ওকে যাদের কাজের কোনোরকম এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য বারো থেকে পনেরো হাজার টাকা প্লাস এখানে ওটি রয়েছে ওটি অ্যাভেলেবেল আছে এবং ক্যান্টিন ফ্যাসিলিটি কিন্তু এখানে রয়েছে এখানে স্পট জয়নিং রয়েছে ছোট একটা ইন্টারভিউ যেদিন হবে সেদিন থেকে কিন্তু এখানে জয়নিং লেটার দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এখানে স্পট জয়নিং রয়েছে যারা আগ্রহী আছেন দানকুনি লোকেশনে কাজ করতে চান রেলের ওয়ার্কশপে কাজ করতে চান তারা অবশ্যই কিন্তু এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা ভালো করে দেখবেন অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা আমি ভিডিওর মধ্যেই বলবো ঠিক আছে তো এটি দানকুনি লোকেশনের জন্য নিয়োগ করা হচ্ছে দ্বিতীয় লোকেশন কি রয়েছে স্যালারি প্যাকেজ পোস্ট কি রয়েছে সেটা আমরা দেখে নেব রেলওয়ে ওয়ার্কশপ বেলঘড়িয়াতে কর্মচারী প্রয়োজন কালে স্পট জয়নিং রয়েছে পেরোল এখানে কোন কোম্পানির পেরোলে নিয়োগ করা হচ্ছে এটি রকম সরকারি চাকরি নয় এটি কিন্তু প্রাইভেট চাকরি তো এটি এস এন্ড আইবি সার্ভিস প্রাইভেট কোম্পানির পেরোলে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ওকে তো পদ এখানে যে পোস্টে ভ্যাক্যান্সি রয়েছে পোস্টের নাম হচ্ছে হেল্পার হেল্পার পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে আনলোডিংয়ে কাজ আছে আনলোডিংয়ের কাজ যারা করতে পারবেন করতে চান তারাই কিন্তু একমাত্র এখানে অ্যাপ্লাই করবেন ওকে তো কাজের স্থান বেলঘরিয়া রেল ওয়ার্কশপ কলকাতা তো এখানে আমরা দেখে নেব কাজ কি বলা রয়েছে এখানে বন্ধুরা কাজের বিবরণ রেল প্লেট আনলোড করে সঠিকভাবে সাজানোর কাজ করতে হবে অন্যান্য সহকর্মীদের সহযোগিতায় কাজটি সম্পন্ন করতে হবে অর্থাৎ কাজটি কিন্তু হালকা কাজ নয় ভারী কাজ রয়েছে যারা চান করতে এখানে কাজটা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু কোনো রকম প্রয়োজন নেই তো শিক্ষাগত যোগ্যতা যাদের নেই একদমই নেই এবং ভালো একটি কাজ খুঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট কাজ এটা পারমানেন্ট জব রয়েছে ভালো একটি জায়গাতে কাজ হচ্ছে ওকে তো অবশ্যই কিন্তু কাজটি করতে পারেন যারা চাইছেন যে কাজ করব বেতনে চলে আসছে এখানে বেতন রয়েছে নয় হাজার ছশো টাকা নেট ইন হ্যান্ড এটা স্যালারি রয়েছে পি এবং ইএসআইসি রয়েছে উপস্থিতি বোনাস অতিরিক্ত সুবিধাও কিন্তু এখানে রয়েছে ওকে এবং ওভার টাইম প্রতি ঘন্টায় তিরিশ টাকা ন হাজার ছশো টাকা নেট ইন হ্যান্ড স্যালারি আলাদা করে রয়েছে এবং যারা ওটি করবেন ওভার টাইম ডিউটি যারা করবেন তারা কিন্তু এখানে প্রতি ঘন্টায় তিরিশ টাকা করে পেয়ে যাবেন ওকে এবার চলে আসছে এখানে বেতন মাসিক বেতন কত রয়েছে এখানে তো বন্ধুরা এখানে ওভার টাইম সহজ যে বেতনটা রয়েছে সেটা হচ্ছে বারো হাজার সাতশো কুড়ি টাকা আট ঘন্টা ওভার টাইম এখানে কিন্তু ধরা হয়েছে ঠিক আছে তো এখানে কাজের সময় এক শিফট সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঠিক আছে এক শিফট থাকছে এখানে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু এখানে ডিউটি করতে হবে প্রতি মাসে ছাব্বিশ দিনের কাজ থাকবে সাপ্তাহিক একদিন এখানে ছুটি রয়েছে এখানে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিউটি করতে হবে আপনাকে এবং আপনি এখানে প্রতি সপ্তাহে একদিন করে ছুটি পাবেন মাসে টা ডিউটি আপনাকে এখানে করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো স্যালারি নিতে পারবেন ওকে তো যারা আগ্রহী আছেন অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে স্পটে জয়নিং চলছে চারটি ভ্যাকান্সি রয়েছে বেশি নেই তাই যারা আবেদন করতে চান এক্ষুনি আবেদন করুন কোনোরকম টাকা পয়সা কিন্তু লাগবে না সম্পূর্ণ ফ্রি এবং জেনুইন জব রয়েছে রকম টাকা পয়সা কিন্তু আপনাকে কোথাও দিতে লাগবে না ঠিক আছে আগে আমরা রেলের ওয়ার্কশপের কাজের খবর নিয়ে এসেছিলাম ওখানে অনেকে কিন্তু অ্যাপ্লাই করেছে অলরেডি কিন্তু অনেকে কাজ করছে তো সঠিকভাবে যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনিও এখানে কাজ পাবেন তবে এই জবটি আনলোডিংয়ের জব আছে তাই আপনারা ভেবে কিন্তু অ্যাপ্লাই করবেন অর্থাৎ যারা একটু ভারী কাজ করতে পারবেন অভ্যস্ত আছেন তারা কিন্তু একমাত্র অ্যাপ্লাই করবেন ঠিক আছে কোনো হালকা কাজ কিন্তু নয় এটা আর প্রথমের যে জবটা আমরা দেখালাম সেটাতে অ্যাপ্লাই করতে পারেন কোয়ালিফিকেশান যদি ম্যাচ করে আপনার তো পুরো ভিডিওটিকে আপনি আগে দেখবেন ভালো করে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন আবেদন আপনি এখানে খুব সহজে করতে পারবেন দেখতে পাচ্ছেন রেলের ওয়ার্কশপ কর্মী নিয়োগ দু হাজার প্রাইভেট জব সরকারি চাকরি নয় প্রাইভেট চাকরি এটা কাজের জন্য কোনো টাকা লাগবে না পরিষ্কার কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে তাই আপনি টাকা পয়সা কিন্তু কোথাও দেবেন না এখানে আপনাকে ফর্ম ফিল করতে হবে অ্যাপ্লাই করার জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করবেন অবশ্যই কিন্তু আপনার কাছে কল বা মেল আসবে আপনি তারপর এখানে ইন্টারভিউ দিয়ে কিন্তু কাজে নিয়োগ হতে পারবেন প্রথমে এখানে আপনি আপনার নামটা বসিয়ে দেবেন এখানে নামটা দেওয়ার পর রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা কিন্তু আপনি এখানে দেবেন ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন তারপরে এখানে রয়েছে এখানে আপনাকে আপনার বয়সটা দিতে হবে বয়স সীমা দেওয়ার পর এখানে রয়েছে মোবাইল নম্বর অথবা ইমেল তো আপনি এখানে একটা আপনার মোবাইল নম্বর বসিয়ে দেবেন এবং আপনি এখানে চাইলে আপনার একটা ইমেল আইডিও কিন্তু আপনি এখানে দিতে পারেন ওকে তো এখানে আপনার কাজটা হওয়ার পর আপনাকে মেলের মাধ্যমে জানানো হবে অথবা মোবাইল নম্বর আপনি দেবেন আপনাকে কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে কিন্তু জানানো হবে তো তাই আপনি এখানে মোবাইল নম্বরটা যেটা দেবেন সেটাতে যেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেটাই আপনি এখানে বসাবেন ওকে তো মোবাইল নম্বর দেবেন এবং একটা এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন এবং তারপরে এখানে রয়েছে জেলার নাম এখানে আপনাকে আপনার জেলার নামটা কিন্তু দিতে হবে আপনার জেলার নাম ওকে এবারে এখানে চলে আসছি আমরা নিচের দিকে আবার এখানে কি বলা হয়েছে আপনি কোন লোকেশানে কাজ করতে চান তো আমি ভিডিওর প্রথমেই আপনাদের বলেছি যে এই ভিডিওতে একসাথে দুটো লোকেশানের রেলের ওয়ার্কশপের কাজের খবর রয়েছে তো আপনি কোন লোকেশানে কাজটা করতে চান আপনার কোনটাতে সুবিধা হবে সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন তার জন্য আপনাকে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটিকে আগে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন কোন কোন লোকেশনে ভ্যাকেন্সি আছে সেটা দেখে নিয়ে আপনি আপনার পছন্দ মতন এখানে কিন্তু লোকেশান বসিয়ে দেবেন ওকে তো সবার শেষে এখানে রয়েছে সাবমিট অপশান এখানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে ওকে তো সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন কোনোরকম যদি বোঝ দিয়ে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন সিম্পল রয়েছে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন রকম টাকা পয়সা আপনাকে দিতে লাগবে না চাকরিতে জয়েন করার জন্য আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে তাও যদি কোনোরকম বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট করবেন তো ভিডিওটি এখানে শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে